প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ইব্রাহিম। টুডে আই রিপ্রেজেন্ট ইউ নিউ লেসন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন ফর ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্টস ইন ইংলিশ লেভেল। ওকে, ইট ইজ হোমোফোনস। আমরা জানি যে যে ওয়ার্ডগুলো একই ধরনের উচ্চারণ হয়ে থাকে, ইংরেজি গ্রামারে অনেক ধরনের ওয়ার্ড আছে যেগুলোর উচ্চারণ এক কিন্তু স্পেলিং এবং অর্থ ভিন্ন, সেগুলোই হচ্ছে হোমোফোনস। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ড গিভ সিমিলার সাউন্ড, সাউন্ডটা সিমিলার হবে বাট ইটস স্পেলিং অ্যান্ড মিনিং উইল বি ডিফারেন্ট, সে ওয়ার্ডগুলোই হচ্ছে হোমোফোনস। কেন আমরা হোমোফোন শিখব? অ্যাকচুয়ালি এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে রিড, পড়া, রিড, লাল, দুটা শব্দই কিন্তু একই উচ্চারণ হয়েছে বাট এটার অর্থ কিন্তু ভিন্ন এবং স্পেলিংটাও ভিন্ন। সো দিজ আর হোমোফোনস। রোড, আমরা জানি রাইট থেকে রোড, অর্থাৎ উঠেছে, উঠলো, চড়লো, বাট রোড মিন্স রাস্তা। সো রাস্তা এবং চড়া দুটা ভিন্ন ব্যাপার, যদি উচ্চারণ সিমিলার কিন্তু অর্থটাও ভিন্ন, স্পেলিংটাও ভিন্ন। সো দিজ আর হোমোফোনস। এখন এই ইংরেজিতে হোমোফোনসগুলো আমরা কেন শিখব? হোমোফোনসগুলো আমরা শিখব এই জন্যই যে আমরা বিভিন্ন ধরনের ভোকাবুলারিগুলো স্ট্রং করার জন্য। আমরা জানি যে ইংরেজি গ্রামারের দক্ষতা নির্ভর করে শব্দভাণ্ডারের উপরে, যে যত বেশি শব্দভাণ্ডার স্টক থাকবে, স্টোর থাকবে, জানবে, সে তত বেশি ইংরেজিতে দক্ষ হবে। যাই হোক, আমরা ভোকাবুলারিগুলো জানার জন্য, ভোকাবুলারি স্টোর করার জন্য, শেখার জন্য আমরা হোমোফোনসগুলো শিখতে হবে। দেন আমরা স্পেলিং শিখতে হলে, আমরা জানি যে স্পেলিং কম্পিটিশন হয় বাংলাদেশে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন প্লেসে স্পেলিং কম্পিটিশন হয় স্পেল বি নামে। যাই হোক, স্পেলিং খুব গুরুত্বপূর্ণ, কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক কিছু লিখতে হয় আর লেখাটা যদি কারেক্ট করে লিখতে যাই আমাদের স্পেলিংয়ের উপর জোর দিতে হবে। তাই আমাদের হোমোফোনসের আইডিয়া যদি না থাকে তাহলে আমাদের স্পেলিংটা ভুল হবে। হাউএভার, ফাইনালি যে কারণে আমরা হোমোফোনসগুলো শিখব সেটা হচ্ছে লিসেনিং ডেভেলপ করার জন্য। আমরা জানি পৃথিবীতে ইংরেজি ভাষা 1/3, অর্থাৎ 2/3 লোকে ইংরেজি বলে থাকে বিসাইড নেটিভ ল্যাঙ্গুয়েজ, নিজস্ব ভাষার পাশাপাশি আমরা ইংরেজি ব্যবহার করে থাকি। বাট বেশিরভাগই আমরা হয়তো কম বলতে হয় কিন্তু বেশিরভাগই ইংলিশ শুনতে হয়, বিকজ হোয়েন ইভার উই ওপেন দ্য সুইচ অফ টেলিভিশন উই ওয়াচ ইংলিশ নিউজ, হোয়েন ইভার উই গো থ্রু দ্য নিউজ পেপার ডিফারেন্ট লেভেল, ডিফারেন্ট টাইপস অফ হায়ার এডুকেশন, উই হার্ড and read a lot of English topics, English content, it actually depends on listening. Even IELTS eo amader ekta chapter royeche, ekta part royeche je listening e apnake reading e apnake alada pass korte hobe, writing e alada pass korte hobe, speaking e alada pass korte hobe, then listening e IELTS score jodi apni 6.5 othoba 7 score korte chan listening er upore apnake প্রায়োরিটি দিতে হবে, জোর দিতে হবে। আর কারো কোশ্চেন বুঝতে হলে আমাদেরকে অবশ্যই লিসেনিংটা ইম্পর্টেন্ট, আর লিসেনিংটা ডেভেলপ করতে পারি আমরা বাই নোয়িং ডিফারেন্ট টাইপ অফ হোমোফোনস ইন ইংলিশ গ্রামার। হাউএভার, ফরমেশন অফ হোমোফোনস, কিছু কমন ওয়ার্ড আছে যেগুলো ইংরেজি গ্রামারে সামটাইম মেড আস কনফিউশন, মেক আস থটফুল যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য রাইট স্পেলিং অফ দিস ওয়ার্ড। হাউএভার, আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে হোমোফোনসগুলো জানার চেষ্টা করব। নো, নো অ্যাকচুয়ালি জানা, কিন্তু শুধু নো, এ নো মানে না, ওই নোটা হচ্ছে ভার্ব আর এই নোটা হচ্ছে অ্যাডভার্ব। সো দুইটা ওয়ার্ডই কিন্তু ভিন্ন উচ্চারণ, ভিন্ন উচ্চারণ সিমিলার কিন্তু অর্থ ভিন্ন, স্পেলিং ভিন্ন এবং ইউজেজও ব্যবহারও ভিন্ন, ভিন্নতা রয়েছে। সো এই শব্দগুলো হচ্ছে হোমোফোন। মিট
অর্থাৎ সাক্ষাৎ করা, কিন্তু মিট মানে হচ্ছে মাংস। সো মিট ভার্ব, মিট নাউন দুটোই সিমিলার উচ্চারণ, কিন্তু অর্থ এবং স্পেলিংটা ভিন্ন রয়েছে, বানানটা ভিন্ন রয়েছে। এরপরে আছে সি, সি মানে দেখা, সি মানে সমুদ্র, ভার্ব এবং নাউন। সো উচ্চারণ সিমিলার কিন্তু অর্থ ভিন্ন। বাই, বাই হচ্ছে ক্রয়, বাই হচ্ছে দ্বারা, প্রিপজিশন। সেল, সেল হচ্ছে কি করা, সেল হচ্ছে কোনো কিছুর সেল, আর অর্থাৎ আর এই সেল মানে হচ্ছে বিক্রি করা। তো সেল এবং সেলের মধ্যে পার্থক্য রয়েছে। রিড, রিড অ্যাকচুয়ালি পড়া, বাট এখানে রিড মানে লাল, রেড মানে লাল। থ্রো, থ্রো মানে অ্যাকচুয়ালি নিক্ষেপ করা, কিন্তু এই থ্রো এটা প্রিপজিশন, থ্রো মানে মাঝে বা মধ্যে। তো আমরা কিছু হোমোফোন পাই যেগুলো প্রেজেন্ট ফর্মে থাকে, কিছু হোমোফোনস থাকে ফার্স্ট ফর্মে, কিছু পার্টিসিপালে থাকে, কিছু অ্যাডজেক্টিভে থাকে, কিছু নাউনে থাকে, বা অন্য ফর্মেট থেকেও হোমোফোনসগুলো হতে পারে, প্রিপজিশনও হোমোফোনস হতে পারে। হোয়াট ইভার, হাউ ইভার, রোড, এটা এটাও রোড। সো রোড মানে হচ্ছে রাইড থেকে রোড, উঠা চড়া, আর রোড হচ্ছে রাস্তা। ওর আর ওয়ার, ওয়ার ওয়ার দুইটাই সিমিলার উচ্চারণ, কিন্তু এই ওর মানে পরিধান করা, আর ওয়ার মানে যুদ্ধ। দেন আছে হার্ড আর হার্ড। অ্যাকচুয়ালি এই হেয়ার্ড আমরা এটা অনেক সময় হেয়ার্ড উচ্চারণ করে থাকি, যদিও শব্দটা হার্ড, হার্ড মানে হচ্ছে সোনা, আর এই হার্ড মানে হচ্ছে শক্ত। সো দুইটার উচ্চারণ যদিও একই রয়েছে, কিন্তু এটার উচ্চারণ, এটার স্পেলিং এবং এটার মিনিং ভিন্নতা রয়েছে। এমনিভাবে টাট মানে টাফ, টট 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 মানে শিক্ষা দেয়া। এরপর আছে স্যান্ট, স্যান্ট স্যান্ট মানে পাঠানো, স্যান্ট মানে হচ্ছে কোনো কিছুর গ্রান, সুগন্ধ। যাই হোক, কট মানে হচ্ছে ধারণ করা, ধরা, আর এই কট অ্যাকচুয়ালি যদিও দুইটা শব্দের উচ্চারণ সিমিলার, কিন্তু স্পেলিং এবং অর্থ ভিন্নতা রয়েছে। দেন আসা যাক পার্টিসিপালে, কিছু কিছু হোমোপোন আছে যেগুলো পার্টিসিপালের আন্ডারে রয়েছে, যেমন গ্রোন, গ্রোন দুইটাই সিমিলার, সিমিলার উচ্চারণ, সিমিলার সাউন্ড এক্সপ্রেস করেছে, বাট অর্থ ভিন্ন। বিন, বিন। এরপর রয়েছে অ্যাডজেক্টিভ, যেমন হায়, হায় ফর একটা হাই, এই হাই মানে কাউকে সম্বোধন করার জন্য আমরা ব্যবহার করে থাকি, কিন্তু পরবর্তী যে হাই রয়েছে এটা হচ্ছে উচ্চতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। দেন কিছু রয়েছে সাম, সাম মানে কিছু, দেন এটা সাম মানে অঙ্ক। দেন আছে টু, অ্যাকচুয়ালি টু, এই টু হচ্ছে অ্যাডজেক্টিভ, এই টু অলসো অ্যাডজেক্টিভ। ওকে, রাইট, রাইট মানে সঠিক, রাইট মানে ডান, আর রাইট মানে লেখা। উইক মানে দুর্বল, এই উইক মানে সপ্তাহ। তার মানে আমরা বুঝছি যে কিছু কিছু হোমোফোন রয়েছে অ্যাডজেক্টিভ যেগুলা ভিন্ন অর্থ দিয়ে থাকে। ফাইনালি নাউন, আওয়ার, আমরা জানি আওয়ার মানে ঘন্টা, এটা নাউন, এবং এটা যখন আমরা চেঞ্জ করি তখন আওয়ার, অ্যাকচুয়ালি আওয়ার প্রোনাউন, আওয়ার মানে ঘন্টা, আওয়ার মানে প্রোনাউন আমাদের। এরপর আছে অ্যাড, অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাকচুয়ালি বিজ্ঞাপন, বাট অ্যাড মানে যুক্ত করা। দেন রয়েছে অনার, ওনার, অনার ওনার, একই উচ্চারণ। সো এমনিভাবে আরও অনেকগুলা হোমোপন্স রয়েছে ইংরেজি গ্রামারে। টু গেট মোর ইনফরমেশন গো থ্রু দ্য ইন্টারনেট অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ অ্যাডভান্স টাইপ ইংলিশ গ্রামার। হাউএভার কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা করছি, পাশাপাশি সাবস্ক্রাইব টু গেট অ্যানাদার কন্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।